আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ইতালি এবং ইতালির ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা ইতালির বিভিন্ন ওয়ার্ক পারমিটের কাজকর্ম শুরু করেছি। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন ইতালিতে ডিসেম্বরের 2, 4 এবং 12 তারিখে ক্লিক ডে অর্থাৎ লটারি হবে। এতে নন সিজনাল এবং সিজনাল এই দুইটি ভিসার ক্যান্ডিডেটগণ অংশগ্রহণ করতে পারবেন। সেটাও ইতালির মালিকের পক্ষ থেকে আপনার ফাইলটি যদি ইমিগ্রেশনে জমা দেওয়া হয় ওই তারিখে আপনারা লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। তো সিজনাল ভিসা নন সিজনাল ভিসা দুইটির পার্থক্য আপনারা ইতিমধ্যে জেনেছেন, তারপরেও একটু আলোচনা করতে চাই। যেটি সিজনাল ভিসা, সিজনাল ভিসা এগ্রিকালচার ভিসা অনেকেই জানেন, এটি এগ্রিকালচার ফার্ম, পোল্ট্রি ফার্ম বা কৃষিভিত্তিক ওরিয়েন্টেড যেসব কাজ রয়েছে সেসব কাজে সর্বোচ্চ 9 মাসের ভিসায় আপনারা সিজনাল ভিসায় অংশগ্রহণ করতে পারবেন। তো সিজনাল ভিসায় যারা ইতিমধ্যে ইতালিতে গিয়েছেন তারা কেউ সিজনাল ভিসার মেয়াদ শেষে ফেরত আসেননি, তারা যেকোনো ভাবে অন্য একটি মালিক ধরে তাদের কাগজপত্র কনভার্ট করে স্পন্সর ভিসায় নিয়ে গেছেন এবং তারা বর্তমানে বালতুবিওতে ইতালিতে আছেন এবং অনেকেই ইতিমধ্যে ইতালির নাগরিকও হয়ে গেছেন। এবারে আসুন স্পন্সর বা নন সিজনাল ভিসা। স্পন্সর বা নন সিজনাল ভিসা হচ্ছে 3 বছর বা তদূর্ধ্ব মেয়াদী ভিসা, যে ভিসায় আপনি কৃষিকাজ ছাড়া বিভিন্ন ফ্যাক্টরি, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন শিল্প, পরিবহন খাত এরকম বিভিন্ন সেক্টরে আপনি কাজ করতে পারবেন। এই কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনি লটারি ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাছে স্পন্সর ভিসার জন্য যে তথ্য রয়েছে সেগুলো হচ্ছে 72,000 বা প্লাস প্লাস এই পরিমাণ স্পন্সর ভিসার জন্য ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে। অবশ্য এই কোটার বাইরেও আপনি যদি ইতালির কোনো প্রতিষ্ঠান বা ফার্মের মালিককে ম্যানেজ করতে পারেন তার পক্ষ থেকে সারা বছর যে কোনো সময় স্পন্সর ইস্যু করা সম্ভব, আমরা সেই দিকেই যাচ্ছি। কারণ স্পন্সর ভিসাটি হলে আপনি নিরাপদ, 3 বছরের বেশি সময় ধরে আপনি ভিসাটি পাচ্ছেন বা 3 বছরের মিনিমাম ভিসা পাচ্ছেন, তারপরে আপনি স্থায়ীভাবে বসবাসের সুযোগটিও এই ভিসার সাথে সম্পৃক্ত রয়েছে। তো যারা স্পন্সর ভিসায় অংশগ্রহণ করতে চান তারা আমাদের কাছে ফাইল দাখিল করে ইতালির জন্য স্পন্সর ভিসা নিয়ে আপনারা গমন করতে পারবেন। এবারে আসুন আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নিই ইতালিতে গেলে আপনারা কেমন দেশ ইতালি। আসুন আমরা ইতালি সম্পর্কে একটু জেনে নিই। পশ্চিম ইউরোপের সমৃদ্ধ দেশ ইতালি, এটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। ইতালির উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া এবং দক্ষিণে ইতালীয় উপদ্বীপ, ভূমধ্য সাগর সংলগ্ন 2 মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত দেশ এই ইতালি। সান মারিনো ও ভ্যাটিকান সিটি ইতালির অধিভুক্ত। 19 শতকের শেষের দিকে বহু দেশে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ইতালি। এর শাসন ছড়িয়ে গিয়েছিল লিবিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া, আলবেনিয়া, ডোডেনকানিস পর্যন্ত। ইতালিয়ানরা খুব উন্নত জীবনযাপনে অভ্যস্ত, জীবনযাপনের মান হিসেবে বিশ্বের সেরা দেশে এর অবস্থান। ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও G8, G20 ও ন্যাটোর সদস্য দেশ এই ইতালি। ইতালির আয়তন 3,13,038 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 6,67,000। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে 201.3 জন। মাথাপিছু আয় $36,191। ইতালির মুদ্রা ইউরো, রাষ্ট্রভাষা ইতালীয় এবং এদেশের বৃহত্তম শহর ও রাজধানী রোম। এবারে আমরা জানবো ইতালিতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন। ইতালিতে যাওয়া যাচ্ছে সিজনাল এবং নন সিজনাল ভিসায়। কৃষি, নির্মাণ, পরিবহন, হোটেল, রেস্টুরেন্ট এবং কারখানায় কাজের সুযোগ রয়েছে। সিজনাল কৃষি ফার্ম বা মুরগির খামার, গরুর খামার, ফলবাগান ইত্যাদিতে রয়েছে কাজের সুযোগ। সিজনাল ভিসার মেয়াদ 9 মাস, তবে নবায়নযোগ্য, এবং নন সিজনাল ভিসার মেয়াদ
তিন বছর রয়েছে নবায়নের সুযোগ। এছাড়াও কনস্ট্রাকশন সেক্টরে অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার হিসেবে কাজের সুযোগ রয়েছে। পরিবহন সেক্টরে রয়েছে ভেহিকল ড্রাইভার এবং লোড আনলোড কর্মীর। বিভিন্ন শিল্প কারখানায় দক্ষ অদক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। এছাড়াও পর্যটন শিল্প বা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সহ হোটেল রেস্টুরেন্টে রয়েছে কর্মীর চাহিদা। ভিসা প্রসেস হতে সময় লাগে 6 থেকে 8 মাস। 3 থেকে 4 মাসের মধ্যে পাবেন ওয়ার্ক পারমিট বা নলুস্তা। বেতন হবে 800 থেকে 1200 ইউরো। ওভারটাইমের সুযোগ রয়েছেই, সাথে থাকা এবং খাওয়ার সুবিধা। ইতালিতে কাজ করবেন সপ্তাহে 5 দিন এবং ছুটি পাবেন 2 দিন। এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিতে চাই, ইতালি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো ইতালিতে গেলে আপনার বেতন ভাতা, সুযোগ সুবিধা বা ওভারটাইম বা থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিতে চাই। ইতালিতে যেতে সময় লাগবে 8 থেকে 10 মাস, প্রায় 4 মাসের নলুস্তা, কোম্পানির লোক এয়ারপোর্টে রিসিভ, সরাসরি কোম্পানিতে চাকুরি, 1 বছরের ভিসা, ভিসা নবায়নযোগ্য, বেতন 800 থেকে 1000 ইউরো যারা অদক্ষ, আর বেতন 1000 থেকে 1200 ইউরো যারা দক্ষ। থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, সপ্তাহে 2 দিন ছুটি, টিআরসি 3 মাসের মধ্যে, পিআরের সুবিধা। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।